সকলকে আসসালামু আলাইকুম। আজকে প্রফেসর বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট বইটা রিভিউ করবে। এর আগে আমি একটা ভিডিও দিছিলাম, সেখানে শুধু এমনি পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে দেখাইছিলাম। আজকে একটু বইটা কেমন সেটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিব। বইটা প্রথমে প্রথমে যে সিলেবাস দেওয়া আছে, সিলেবাস দেওয়া আছে, তারপরে যে বিগত কোশ্চেন, বিগত বিগত বিসিএস গুলোর কোশ্চেনগুলো রিভিউ দেওয়া আছে। কোশ্চেনগুলো আসলে এটা ছক আকারে দিলে ভালো লাগতো। এই যে এখানে বাংলা বানানোর শুদ্ধি 45তমতে আসছে, 45, 44, 45, কি কি কোশ্চেনগুলো আসছে সে কোশ্চেনগুলো এখানে ছক আকারে দিছে। কিন্তু যে একটা ছক থাকে যে বানান শুদ্ধি, এখানে এখানে বানান শুদ্ধি, তারপর হলো পরিভাষা, তারপর উপরে বিসিএস লেখা থাকে, ওই ওই প্যাটার্নটা আসলে বেশি ভালো আর কি। এই প্যাটার্নটা আছে, এটাও খারাপ না, কারো কারো ভালো লাগতে পারে। বাংলা সাহিত্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কি কি কোশ্চেন আসছে, কোথা থেকে আসছে, উত্তর সব দেওয়া আছে এখানে। তারপর তারপর ইম্পর্টেন্ট, কোনটা কোনটা ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট গুলো স্টার চিহ্ন দেওয়া আছে। প্রশ্ন সমাধান, এখানে যে 45 বিসিএস এর কোশ্চেন গুলো সমাধান করে দেওয়া আছে। তারপর আসি আমরা বাংলা সাহিত্য, এই বইটার বেস্ট পার্ট হলো বাংলা সাহিত্য বইটা। বাংলা সাহিত্য বইটা, এই বইটা যা পড়বেন অনেক সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। সরি, এখানে কি বাংলা সাহিত্য ছিল? সরি, এখানে বাংলা ভাষা ছিল। এই বইয়ের বেস্ট পার্টটা হলো বাংলা সাহিত্যটাই আসলে। দাঁড়ান দেখাচ্ছি, বাংলা ব্যাকরণের জন্য আসলে এটা পড়ে হবে না, আপনাকে বই পড়তে হবে, অন্যান্য বই পড়তে হবে। এখানে এই বইটার সমাসটা সুন্দর করে দেওয়া আছে, আপনারা সমাসটা দেখতে পারেন। সমাসের সমাস আমরা যতই পড়ি, যতই বুঝি, আমাদেরকে মুখস্থ করতেই হবে। সে কিছু কিছু যেগুলো মুখস্থ করতে হবে সেগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। উপমান, কর্মধারা, মধ্যপদলোপী কর্মধারা, সেগুলো এখানে দেওয়া আছে। তারপর দাঁড়ান, বাংলা বাংলা সাহিত্য, এই বইটা বাংলা সাহিত্য অনেক সুন্দর করে দেওয়া আছে। বাংলা এই সাহিত্য পাঠটা যদি পড়তে পারেন, আপনি 20-এর মধ্যে অনেক নম্বর পাবেন, 15-16 ইজিলি কমন পাবেন, কারণ এখানে কিছু বাদই দেওয়া হয় না, এমনভাবে দেওয়া আছে কিচ্ছু বাদ নেই বই। আপনারা দেখবেন পত্রিকা, যে চরিত্রগুলো বিখ্যাত উপন্যাস, কার কি উপন্যাস এখানে সুন্দর করে দেওয়া আছে। তারপরে যে নাট্যকার, নাটক, বাংলা সাহিত্যের বেস্ট পার্ট এখানে আপনারা বইটা দেখলে বুঝতে পারবেন, রবীন্দ্রনাথ দেখলে। রবীন্দ্রনাথটা অনেক সুন্দর করে সাজানো যায়, কাজী নজরুল ইসলাম দেখছেন, রবীন্দ্রনাথ কর্তৃক নজরে উৎসর্গকৃত, নজরে নজরুল কর্তৃক উৎসর্গকৃত, মানে সব কিছু এত সুন্দর করে চার্ট করে দেওয়া আছে, আপনার পড়তেই ভালো লাগবে। দেখেন এখানে প্রথম নিষিদ্ধ গ্রন্থসমূহ, নজরুলের কাব্যগ্রন্থসমূহ সব দেওয়া আছে। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর এগুলো অনেক সুন্দর করে দেওয়া, অনেক সুন্দর করে দেওয়া। আপনার বইটা যদি নেন তাহলে বাংলা সাহিত্য পাঠটার জন্যে
এই বইটা আমার সাজেস্ট করবো। এই যে দেখেন রবীন্দ্রনাথের পত্রিকা, কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে, চরিত্র, ধারণা, উপজীব্য বিষয় সব সব সুন্দর করে দেওয়া। তারপরে যে ছোট গল্প, ছোট গল্প চরিত্র, ছোট গল্প তো চরিত্র থেকে অনেক কোশ্চেন আসে। বাজারে অন্যান্য বইগুলোতে দেখবেন চরিত্র কয়েকটা, অল্প কয়েকটা দেওয়া, কারণ তো কমন পড়ে না। আশা করি এখান থেকে 100% কমন পড়বে। বইটা অনেক সাহিত্যের জন্য অনেক। এখন যাব আমরা ইংলিশ গ্রামার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ মোটামুটি, খুব ভালো বলবো না, খারাপও বলবো না, চলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখন ইংলিশ লিটারেচার পার্টটা, এই বইটা না পড়াই ভালো। আপনারা বাজারে অন্যান্য বই আছে ওগুলো পড়তে পারেন। লিটারেচার পার্টটা এখানে খুব একটা ভালো নয়। লিটারেচার পার্টে ক্যারেক্টারগুলো দেওয়া আছে, তো একটা ছকের মাধ্যমে যত ক্যারেক্টার আছে সব দেওয়া আছে এখানে এই বইটাতে। তারপর আছে বাংলাদেশ, বাংলাদেশ বিষয়গুলি অনেক সংক্ষিপ্ত করে দেওয়া। এতটুকু পড়লে কমন পড়বে কিনা এর সিওরিটি দিতে পারতেছি না, যেহেতু বইয়ের দিছে। আপনারা বেশি পড়াই ভালো, এর মানে খুব বেশিও না, যতটুকু পড়া দরকার ততটুকু পড়বেন। এই যে দেখতে পাচ্ছেন মৌর্য সাম্রাজ্য, শ্রেষ্ঠ শাসক, রাজধানী, সুন্দর করে দেওয়া আছে। একটা সমস্যা আমার মনে হয়েছে বাংলাদেশ বিষয়গুলিতে, সুন্দর করে দেওয়া আছে। সংবিধান, সংবিধান পার্টটা দেখেন এখানে 48-52, তারপর মানে কোনো সিরিয়াল নেই। মানে এইভাবে মুখস্থ করতে গেলে আসলে কতটুকু মানে মুখস্থ করা অনেক কষ্টকর বিষয়। 52-48-53 এটা কোনো সিরিয়ালের মধ্যে পড়ে না। 55-58-56-57 এটা কী হিসেবে করছে আমার তো মাথায় ধরে না। রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি অভিশংসন, রাষ্ট্রপতির সাথে রাষ্ট্রপতি মিলানোর জন্যই করছে কি না বুঝতেছি না, বিষয় কী জন্য যে করছে আমি তো বুঝতেছি না। আপনারা যদি কেউ বুঝে থাকেন কমেন্টে জানিয়ে দিন, আমার তো মাথায় ঢুকতেছে না। যে 82-89 কি হিসেবে করছে আল্লাহ জানে। সংশোধনে, সংবিধানে এক সমস্যা। তারপর বাকি ইন্টারন্যাশনাল আসলে কম কম করে দেওয়া, তো আগে একটা বই পড়ে নিতে হবে, তারপর আসলে এখানে আসতে হবে। যে কোনো একটা বই পড়ে নিতে হবে। অ্যাজ ইউজুয়াল ভূগোল পরিবেশ প্রায় সব ডাইজেস্টই একই, তবে এখানে প্রেজেন্টেশনটা অনেক ভালো, মুখস্থ করতে সহজ, সহজে মুখস্থ করতে পারে, প্রেজেন্টেশনটা অনেক ভালো। বিজ্ঞান, বিজ্ঞান আপনারা দেখতেছেন সাধারণ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞানে অনেক দেওয়া আছে। আপনি যদি এটা পড়তে পারেন অনেক অনেক, এটা আসলে শেষ করা কষ্টকর বিষয়, তবে যদি একটু পড়তে পারেন ভালোই কমন পাবেন। 15-10 পাইতে পারেন, বেশিও পাইতে পারেন, 10+ তো কমন পাওয়া যাবে। সাধারণ বিজ্ঞান বইটাও ভালো আছে। তারপর কম্পিউটার, কম্পিউটার আসলে এখান থেকে না পড়াই ভালো, আগে অন্য জায়গায় একটা পড়ে নেন, এখানে পড়লে বুঝবেন না আপনি কিছু, পড়লে বুঝবেন না। আর ম্যাথ তো বই করতে হবে, এখান থেকে ম্যাথ করা আর সুইসাইড করা একই কথা, এখান থেকে ম্যাথ করলে আপনি কমন পাবেন না। আর বাকি মানসিক দক্ষতা আপনাকে গাইড করতে হবে, এখানে এখানে পড়েও হবে কিন্তু একটু টাফ হবে আপনার জন্য। এই হলো বইটার সম্পর্কে আমার একটা রিভিউ। সবাইকে ধন্যবাদ। আমার
আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।